রমজানে ভিসা সেন্টারগুলোতে নতুন সময়সূচি প্রকাশ। আগামী মঙ্গলবার 12 মার্চ থেকে পবিত্র রমজান উপলক্ষে ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক বিকেলে 3:30 পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে, বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় হাই কমিশনার। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন শনিবার 9 মার্চ তাদের ফেসবুক পেজে এক পোস্টে এর মাধ্যমে নিশ্চিত করে জানান, আগামী মঙ্গলবার 12 মার্চ যাদের অ্যাপার্টমেন্ট স্লট রয়েছে তাদের বিকেল 3:30 আগেই আইভ্যাক ZFV-তে পৌঁছাতে হবে। ভারতীয় সেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশিদের জন্য 16টি ভারতীয় ভিসার আবেদনপত্র কেন্দ্র আইভ্যাক আছে। ভিসা আবেদনপত্র কেন্দ্রগুলোর স্থান হল ঢাকার যমুনা ফিউচার পার্ক, খুলনা ময়মনসিংহ, যশোর বরিশাল, চট্টগ্রাম ঠাকুরগাঁও, সাতক্ষীরা বগুড়া, নোয়াখালী সিলেট রাজশাহী, রংপুর ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়ার আইভ্যাক। ঢাকাতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভারতীয় ভিসা আবেদন সেন্টার। ভারতীয় হাই কমিশন নতুন সময়সূচি ঘোষণা করেছিল গত বছর রমজানে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।